হারিয়ার জিতি সব সিটে আমরা পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের ক্যান্ডিডেট দেবো এবং পুরো শক্তি নিয়ে লড়াই করব। নমিনেশন যথাসময়ে হবে, আর নমিনেশন করতে গেলে যদি গন্ডগোল করতে কেউ আসে আমি বলে দিচ্ছি হয়তো অনেকে অসুস্থ হয়ে এসছেন উড়িষ্যা থেকে, হসপিটালের সিটগুলো ভর্তি আছে, আমি বলে দিচ্ছি টিএমসিকে যদি গন্ডগোল করার চিন্তা করেন হসপিটালের সিটও খালি করে রাখুন, কে যাবে কেউ জানে না। ওনার কথা যত না বলা তত ভালো, উনি হচ্ছেন দিলীপ, দিলীপ তো উনি হচ্ছেন দিলীপ, ওনার যা আসে মুখে তাই বলেন, তো কি করা যায়। আপনাদের দেখাচ্ছি যে মনোনয়ন পর্বের প্রথম দিনেই দিকে দিকে অশান্তি। এই মুহূর্তে আপনাদের সামনে বাঁকুড়ার ইন্ডাসের ছবি তুলে ধরবো, যেখানে দেখা যাচ্ছে মনোনয়নপত্র না পেয়ে রাস্তায় বিজেপি সাংসদ, বাঁকুড়ার ইন্দাসে রাস্তায় বসে বিক্ষোভ সৌমিত্র খান। মুখ্যমন্ত্রী আপনি বড় বড় কথা বলেন, আপনার কাছে অনুরোধ যে আপনি নমিনেশন করানোর জন্য ডিসিআর পাঠান, বিডিও অফিসের সমস্ত অধিকারীদের আমার অনুরোধ যে অন্তত বাংলার জনগণকে ভোট দিতে দিন, বাংলার জনগণের ভোট প্রশ্ন করবেন না। ইন্দাস ব্লকের আমাদের এমএলএ সাহেব রয়েছে, আমাদের সবাই রয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অফিসাররা কোনো চেয়ারে নেই, তারা নির্বাচন করতে দিচ্ছেন না। আমি তাই বলছি বাংলার জনগণ জেগে উঠুন। আজকে রাজ্য নির্বাচন কমিশনে যায় কংগ্রেসের প্রতিনিধি দল এবং এই মুহূর্তে তারা বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। ফেয়ার হবে না এই দাবিগুলো আমরা সমস্ত দিকে করেছি এবং স্কুটনির ব্যাপারটাও বলেছি, কাউন্টিং এর ব্যাপার বলেছি। তাছাড়া আপনারা সকলে জানেন যে নমিনেশনের ব্যাপারে বিডিও অফিসে যে গোলমাল হবে তার জন্য বিকল্প একটা ব্যবস্থা, সেই বিকল্প ব্যবস্থার কথাও আমরা বলেছি, তিনি সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করব বলেছেন। তাছাড়া আজকের যে গুরুত্বপূর্ণ খবর আপনারা সকলে জানেন যে মহামান্য হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ সেখানে পরিষ্কারভাবে তাদের মন্তব্যে বলেছেন যে এই টাইম যেটা দেওয়া হয়েছে সেটা মোটেই সঠিক নয়, এটা বাড়ানো উচিত এবং আগামী সোমবার তার হেয়ারিং হওয়ার কথা। সুতরাং জাতীয় কংগ্রেস এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সাধারণ মানুষও সঠিকভাবে যেন অংশগ্রহণ করতে পারে তার জন্য একদিকে যেমন আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা দরবার করলাম, অপরদিকে আমাদের তরফ থেকে জাতীয় কংগ্রেস থেকে মাননীয় সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, আমাদের অ্যাডভোকেট আছেন কৌস্তুভ বাগচি, তারা কিন্তু হাইকোর্টে মহামান্য হাইকোর্টে এটা মুভ করেছেন, আগামী সোমবার সেটা অবশ্যই শুনানি হবে। তো এই বিষয়গুলো নিয়েই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম, আমরা সাতজনের প্রতিনিধি দল আজকে এখানে এসেছি। অবশ্যই কেন্দ্র বাহিনী আমরা চেয়েছি, হাইকোর্টেও চেয়েছি, এখানেও বলেছি, আমি পরিসংখ্যান দিলাম যতগুলো বুথে ভোট হবে তার থেকে কম পুলিশ এখানে আছে, পশ্চিমবঙ্গের তার থেকে কম সংখ্যক পুলিশ আছে, সিভিক পুলিশ এখানে ইনক্লুড করা যাবে না, মহামান্য হাইকোর্টের তাই নির্দেশ, আমরা সেটা মানব না। তিনি বললেন আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশ যে আছে এই ধরনের এটা আমার জানা নেই, আমরা বললাম আপনারা দেখুন আমরাও কপি পাঠিয়ে দেবো।